শনিবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে জেলায় জেলায় বিভিন্ন আয়োজন। বাগদাতে পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ওপেন। শান্তিপুরে বিধায়ক পৌঁছে গেলেন বিভিন্ন স্কুলে। শনিবার থেকে শুরু হলো রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর দিনে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন। পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের। এদিন স্থানীয় হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সমস্ত পরীক্ষার্থীদের হাতে পঞ্চায়েতের পক্ষ থেকে পেন, গোলাপ ফুল ও জলের বোতল তুলে দেওয়া হয়। পরীক্ষা হলে প্রবেশের মুখে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা পরীক্ষার্থীদের হাতে এগুলি তুলে দেন। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস বলেন, দীর্ঘ দুবছর করোনার কারণে হলে এসে পরীক্ষা দিতে পারেনি ছাত্রছাত্রীরা। আমরা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 270 জন ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য এই ব্যবস্থা করেছি। হেলেঞ্চা পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটা জলের বোতল, একটা পেন, একটা গোলাপ দিয়ে আমরা ওদের শুভেচ্ছা বার্তা জানিয়েছি যে আগামীতে ওরা আরও ভালো হোক, আরও ভালো করে পরীক্ষা দিক, আরও বড় হোক। দু বছর করোনাতে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারিনি, ঘরে অনলাইনে পরীক্ষা দিয়েছে, তার জন্য ওদের শুভেচ্ছার জন্য আমরা আজকে এই কাজ করেছি। পাশাপাশি বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন, সর্বত্রই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা কোভিড প্রোটোকল মেনে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। বিভিন্ন জায়গায় ফুল, মিষ্টি, পেন, আবার কোনো কোনো জায়গায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে ক্লাসে প্রবেশের ব্যবস্থা করেছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এখানে অনেক স্টুডেন্টরা আছে এবং তাদের গার্জেনরা যারা আছেন সবাই খুব খুশি, এই কারণে যে এতদিন বাদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্কুলে পরীক্ষা দিতে পারছে, এতে আমরা সবাই খুব আনন্দিত। স্টুডেন্টরা তো বেশি আনন্দিত, তারপরে আবার স্কুলের মধ্যেই পরীক্ষা হচ্ছে, এটা নিয়ে সবাই খুব খুশি। এদিন পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। গোটা রাজ্যে এদিন থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘদিন অনলাইনে পরীক্ষা দেবার পর ছাত্রছাত্রীরা এবার অফলাইনে পরীক্ষা দেবে। শুধু তাই নয়, নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা, এমনই ঘোষণা করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে একটি বাড়তি সাহস নিয়ে এসেছে এই ঘোষণা। সকাল থেকেই ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে নিজেদের স্কুলে প্রবেশ করেছে পরীক্ষার জন্যে। এদিন নদিয়ার শান্তিপুরের বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের আরও সাহস যোগাতে তাদের হাতে ফুল, কলম তুলে দেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন, ছাত্রছাত্রীরা নিজের স্কুল খুব ভালোভাবেই চেনেন, সেই কারণে তারা বাড়তি সাহস পাচ্ছেন পরীক্ষা দিতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ, শুভেচ্ছা এবং ভালোবাসা প্রদানের কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন হোম সেন্টারে পরীক্ষা, একটা খুব ছোট্ট জিনিস আমি দেখলাম যে 10টা থেকে পরীক্ষা শুরু, ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সহিত 10 মিনিট আগে স্কুলে ঢুকতে পারছে, কারণ তাদের চেনা জায়গা, চেনা মাস্টারমশাই, চেনা পরিবেশ, এর একটা বিরাট জিনিস, উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড।